বন্ধুরা আজকে বেশ কিছুদিন পরে ব্লগ করছি। মাঝখানে কদিন একটু ইরেগুলার হচ্ছে, আমার কিছু নিজস্ব কিছু কাজ থাকছে, যাদের করা হয়ে উঠছে না, ভিডিও তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। যাই হোক, ভাবলাম আজকে রথযাত্রা একটা ভালো দিন, তো একটু ব্লগ করি। আজকে ছেলে এক্সাম চলছে, তো রথ টানবে হয়তো, একটা রথ আছে, এখনও সাজায় টাজায়নি, কিছু নেই, স্কুল থেকে ফিরুক। যেহেতু স্কুল আছে, এক্সাম আছে, তাই খুব বেশিক্ষণ নিয়ে বেরোবো। আমাদের পাড়ায় মেলাও বসেছে, কিন্তু জানি না যাওয়া হবে কি না। বিকেলে যদি আসে একটুখানি নিয়ে বেরোলে, তখন একটু মেলাটা ঘুরে আসবো। বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, কালকে আবার পরীক্ষাও আছে, সায়েন্স এক্সাম আছে, কালকে আবার আমার ছেলের বার্থডে। কিন্তু বার্থডে হলে কী হবে, এক্সাম চলছে, তাই কালকে কিছু করছি না, কদিন পরে বার্থডেটা সেলিব্রেট করবো। তো এইভাবে তো সকালের দিনটা স্টার্ট হয়েছে। ছেলে চলে গেছে স্কুলে, হাজবেন্ডও বেরিয়ে গেছে, মোটামুটি রান্না স্টার্ট করে দিয়েছি, বিশেষ কিছু করছি না আজকে। কালকে একটু স্পেশাল কিছু ছেলেকে বানিয়ে দেবো, আজকে হালকাই জাস্ট মাছ বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, তাই আর শেয়ার করছি না। জাস্ট আর মাছ এনেছে, আর মাছ একটু বানিয়ে নিচ্ছে, আজকে ডাল বানিয়ে নিচ্ছে, ব্যাস এইগুলোই হবে। সকালে ওদের রুটি রুটি বানিয়ে দিয়েছি, তরকারি বানিয়ে দিয়েছি, আমিও একটু টিফিনে রুটি তরকারিই করবো। তো এইভাবে দিনটা শুরু করলাম, ছেলে স্কুল থেকে ফিরুক, রথ তথ কীভাবে সাজায় তোমাদের সাথে আবার শেয়ার করবো। চলো আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একটু রেডি হয়েছি, মোটামুটি বিকেলবেলা সকালে পড়ার ব্লগটা করা হয়নি, ছেলেকে নিয়ে এসে একটুখানি তাড়াহুড়ো করছিলাম, যাদের কমপ্লিট করা হয়নি তখন ব্লগটা, যাই মানে করাই হয়নি। তো এখন ছেলে রথ সাজিয়ে আমার শাশুড়ির সাথে চালাতে গেছে, ও চালিয়ে আসুক, আসলে দেখছি রেডি হয়েছি, কেন বলো তো, বেরবো একটুখানি, একটুখানি একটু একটু টুকটাক কাজ আছে সেগুলো সারবো। আর আমাদের বাড়ির কাছে একটা মেলা বসেছে, ছোট্ট মেলা বসে, তো ওই মেলাটা একটু ঘুরে আসবো, কেন কাল তো ছেলে পরীক্ষা, বেশিক্ষণ টাইম কাটাবো না, একটু ঘুরে চলে আসবো, এসলে ও তারপরে পড়াশোনা করতে যদি একটু কিছু করে আর কি, তাই জন্য খুব বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। এর জন্য রেডি রেডি হয়ে গেছে, মোটামুটি সিম্পলভাবে, গরমে কিছু ইচ্ছাই করছে না, তবু একটু বেরোই, বাচ্চাটাকে নিয়ে একটু ঘুরেও আসি। কাল আমার ছেলের আবার বার্থডে আছে, যদিও স্কুলে যাবে, পরীক্ষা সবই অ্যাজ ইউজুয়াল, যেটুকুনি ঘরে একটু পানি টানিয়ে দেবো, আর বার্থডে পার্টিটা কয়েকদিন পরে করছি, যে ওর এক্সামটা শেষ হলে তারপরে করবো, তোমাদের তো বললামই সকালে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই রেডি হয়েছে, ছেলে আসুক, পারলে আমি তোমাদের নিচে গিয়ে একবার রথটা দেখিয়ে দিচ্ছে কেমন সাজিয়েছে। বিকেলে গিয়ে ঠাকুর কিনে নিয়ে আসলো, তারপরে রথ সাজালো, পুরোনো ঠাকুর নাকি আর হবে না, রং উঠে গেছে এইসব বলে টোলে, নতুন ঠাকুর গিয়ে কিনে নিয়ে এসে তারপরে সে সাজিয়ে নিয়ে বেরিয়েছে, এখন ফিরুক, ফিরলে আমি তারপরে যাচ্ছি, যখন তোমাদের তখন রথটা দেখিয়ে দেবো। চলো বেরোবো, যাও তখন আবার কথা বলছি। এই যে নিচে এসে গেছি, খানিকটা রথ চালিয়ে চলে এসেছে ও ঠাকুমার সাথে, এবার আমার সাথে একটু বেরোবে, রথ নিয়ে আর যাবে না, এমনি একটু মেলায় ঘুরে আসবো। এই যে রথটাকে একটু ফুল টুল দিয়ে সাজিয়েছে, এখানেই চালিয়েছে একটু আশেপাশে, তো এখন আবার একটু চালাচ্ছে, ভালোই বেশ সাজিয়েছে, আমি নিজেরাই নিচে সাজিয়েছে, আমি দেখিও নি কেমন করে সাজিয়েছে, কিন্তু ভালোই দেখছি সাজিয়েছে। ওই একটু চালাচ্ছে, গরমে আর কি করবে, এইটুকুনি অনেক, অসম্ভব তো গরম পড়েছে, গরমটা যে কবে ঠিকঠাক কমবে কে জানে। চলো একটু চালাক, চালিয়ে নিই, তারপরে রথটা তুলে দিয়ে তারপরে আমরা আর কি একটু মেলার দিকে যাব। চলো চালিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আবার চলে এসেছি মেলা, এখান থেকে মোটামুটি মেলার ভিড় স্টার্ট হয়ে গেছে, বাজারের থেকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর লাইট টাইট দিয়ে সাজিয়েছে, সেরম ভিড় আর সেরম গরম। এই যে পাঁপড় ভাজা টাজার দোকান বসেছে, মেলায় পাঁপড় ভাজা খাওয়া হবে না সেটা তো হতে পারে না, রথের মেলা মানেই পাঁপড় ভাজা, জিলিপি, সেগুলো তো খেতেই হবে। চলো একটু এগোই, ঘুরে দেখি মেলা কেমন হয়েছে, ছোটোই মেলা বসেছে। এই যে এখানে রথটা যেটা কেন্দ্র করে আর কি মেলাটা হয়, এখানে একটা বড় রথ রাখা হয়, অল্প একটু টানা হয়, এখানে যে অস্বাভাবিক গরম আর ভিড়, এখানে ব্লক করা জাস্ট অসম্ভব। দেখো তার মধ্যে যতটা বেড়েছি তোমাদের জন্য একটু করলাম, ওই যে ঠাকুর দেখা যাচ্ছে আমি দূর থেকেই নিয়েছি, কাছে একদম পৌঁছাতে পারিনি, দূর থেকেই ঠাকুর দেখে দর্শন করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখে নাও তোমরাও একটু, যা ভিড়ের মধ্যে অবস্থা খুব খারাপ। এই যে এবার মেলার ভেতরে ঢুকছে, এই ভেতরে বেশ অনেক রকমের দোকান বসেছে, ভেতরটা দেখেই ভয় লাগছে ভিড় দেখে, কিন্তু ছেলের বায়নায় একটু ঢুকতে তো হবেই, তাই একটু ঢুকে পড়লাম। প্রথমে খাবারের দোকান টোকানগুলো রয়েছে, তারপরে পরপর এই টুকটাক সব খেলনার দোকান, টুক সাজার জিনিসের দোকান সব কিছু বসেছে, ছোটো বেশি বড় না এই পাড়ার মেলাটা, ওই ছোটোর উপরে কিন্তু ভিড় ঠেলে, দেখুন লোকে কেমন ঘাম হচ্ছে, লোকের এই ভিড় ঠেলে দেখা এটাই অনেক ব্যাপার আর কি। অন্য সময় হলে একটুখানি গিফটের দোকানগুলোতে বা হারকানের দোকানগুলোতে একটু দাঁড়াই, টুকটাক কিনি, কিন্তু আজকে যা অসম্ভব গরম, এখানে একটু দাঁড়ানোও যাবে না, কিছু কেনাও যাবে না, মনে হচ্ছে কতক্ষণ তাড়াতাড়ি করে একবার করে দেখে আর পালাবো এখান থেকে। ছেলে বায়না করছে টুকটাক দাঁড়ানোর জন্য, কিন্তু এই ভিড়ে আমার আর দাঁড়াতে ইচ্ছা করছে না, হচ্ছে তাড়াতাড়ি দেখ, দেখে আর বাড়ি চল, আজকে অসম্ভব এই গরমে কিনে দেওয়া। এখন দু চার দিন থাকবে মেলা, পরে আরেকদিন আসবো, আজকে প্রথম দিন বলে ভিড়টাও বেশি। দেখুন কী সুন্দর হারকানের সেটগুলো, এইগুলো কিনতেই আমার মেলায় আসতে ইচ্ছা করে, এইগুলো যা দারুণ থাকে মেলায়, অন্য কোথাও এই সময় এই জিনিসগুলো পাওয়া যায় না।
এদিকটা আবার একটুখানি লটারি খেলা দোকান, একটু বাচ্চাদের কিছু রাইডস টুকটাক আছে শেষের দিকে, বেশি না, ছোটোই অল্প এগুলো আছে। কিন্তু ওই দূর থেকেই দেখা সব কিছু, কোনো কিছুই আজকে করা যাবে না, সব কিছু দূর থেকে দেখে পালাবো আর কি। দেখে নিই চলো, খেলা ঘোরা শেষ, লাস্ট ফিনিশিং, ফুচকা না খেলে ঠাকুর পাপ দেবে তোমরা জানোই, তাই দাঁড়িয়ে পড়িয়ে ছেলে আবার ওই আলুর ওই ফ্রাইগুলো কি নতুন হয়েছে না ওগুলো কিনেছে, আমি একটু ফুচকা খেয়ে তবে যাবো বাড়িতে, নাহলে বাড়ি যেতে পারবো না। গুড মর্নিং বন্ধুরা, মর্নিং বলছি কারণ কাল রাতে মেলা থেকে ফিরে এত গরম ছিল, গরমে এসে আমার আর ব্লগ করা হয়নি, ভুলেও গেছে, ব্লগটা ইনকমপ্লিট হয়ে গেছে, শেষ করা হয়নি, তা ভাবলাম যে আজকে একটু সকালবেলা ব্লগটা এন্ড করে দিই। সকালে ছেলে স্কুলে চলে গেছে, হাজবেন্ড আজকে ছুটি নিয়েছে, একটু বাড়িতে আছে, ছেলের আজকে বার্থডে বললামই তো তোমাদেরকে, তা কথা হয়েছে ছেলের জন্য আমি যা ও পছন্দ করে ফ্রাইড রাইস মাংস ওসবই টুকটাক রান্না করেছি, আর একটু পায়েস বানিয়েছি, ওর ভাত পাঁচ রকম ভাজা ওগুলো না ও খেতে চায় না, ও ফ্রাইড রাইস মাংসটা খেতে বেশি পছন্দ করে, তার জন্য আমি ওই ভাত ভাজা টাজার দিকে যাইনি, জাস্ট ও যেটা পছন্দ করে সেটাই বানালাম। সকাল থেকে দেখছি আমার অবস্থা, সকাল থেকে কাজ করে করে টায়ার্ড হয়ে গেছি, এখনও স্নান হয়নি, স্নান করতে যাব। কালকে মেলায় যা অসহ্য গরম লাগছিলো না, দু ছেলের বায়নায় গেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছে, সেরকম গরম মানে অসম্ভব কষ্ট ছিল, মানে সামান্য ফুচকার দোকানে তোমাদের দেখালাম দাঁড়িয়েছি, মানে আধ ঘন্টা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছে, এত ভিড় খেতে মানে দাঁড়িয়ে আছে, খাবো সেই এনার্জিও যেন পাচ্ছি না। তো ছেলে আসুক, তোমাদের আরেকবার ছেলেকে দেখিয়ে দিচ্ছি, ওকে আশীর্বাদ আশীর্বাদ একটুখানি করে দেবো, এখন স্কুলে গেছে, এক্সাম চলছে বললামই তো তোমাদেরকে, তো স্কুল থেকে ফেরেনি এখনও, ফিরুক, তারপর তোমাদের সাথে একবার বার্থডে বয়ের কথা বলিয়ে দেবো, ওকে একটু দেখিয়ে দেবো, স্নান টান করুক, রেডি হোক, ফ্রেশ হয়ে বসুক, তখন তোমাদের সঙ্গে একবার কথা বলিয়ে দেবো। চলো এখন ছেলেকে হাজবেন্ড আনতে গেছো, আসুক, আমি ততক্ষণ স্নানটা সেরে নিই, তারপর পরে কথা বলছি। এই যে বার্থডে বয়, সারাদিনে টাইম পাচ্ছি না বার্থডে বয়ের সাথে তোমাদের কথা বলবো, তাই জন্য নিয়ে এসেছি লাস্ট ফিনিশিং, এই যে একটা নতুন জামা আজকে পড়েছে, তোমাদের বললামই তো আজকে বার্থডে বিশেষ কিছু সেলিব্রেট হচ্ছে না, ওটা 24th হবে, যাই ছোটোখাটো করে বাড়িতেই হবে, তাও কিছু গেস্ট আসবে। তো আজকে অসম্ভব গরম, বাইরে একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, মানে ঘেমে স্নান পুরো, আর এই যে কেকটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দেখি ওর পছন্দেরই আজকে একটা ছোটো কেক করা হলো, আর ওই দিন একটু বড় সাইজের কেক অর্ডার দেওয়া হয়েছে, ওটা ওই দিন কাটবে, আজকে একটা ছোট্ট করে কেক কাটা হয়েছে, তাও তোমাদের ব্যাক ক্যামেরা করে আগে কেকটা দেখায়। এই যে কেক কাটা হয়ে গেছে, 10 লেখা, 10 ইয়ার্স হলো, তো এই হচ্ছে কেক, 10-এর ক্যান্ডেল আমরা পাইনি, কোনো দোকানে পাচ্ছি না, তো দোকান থেকে এরকম 10 লিখে দিয়ে যায়, একটা মোমবাতি জ্বালিয়ে কেকটা কেটে নিয়েছে, কেক কাটার সময় অ্যাকচুয়ালি সত্যি ভিডিও করা হয়নি, গরমে না ভিডিও করতে ভুলে যাচ্ছি। তো ভালো লাগছে আজকে স্কুলে টফি দিয়েছিলি? হ্যাঁ, স্কুলে টফি নিয়ে গেছিল, সব বন্ধুদের দিয়েছে, তাই তো? সবাই স্কুলে কি উইশ করিয়েছে? হ্যাঁ, সবাই কি করিয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ করে আছি, স্কুলে উইশ করা হয়েছে ওকে একটু ক্লাসে, আজকে এক্সাম ছিল, সেজন্য স্কুলেও পাঠাতে হয়েছে। এই হচ্ছে আজকে বার্থডে ছোট্টখাট্টো সেলিব্রেশন, সকালে ওর পছন্দি খাবার ফ্রাইড রাইস, কি রান্না হয়ে যাচ্ছে বলে দে, ফ্রাইড রাইস আর চিকেন, ফ্রাইড রাইস, চিকেন, পায়েস, চকলেট, চকলেট এইসব দিয়ে ও ওইগুলোই খায়, তো আমি ওই জন্য পাঁচ রকমের ভাজা টাজা তোমাদের তো বললামই বানাইনি, এইগুলো দিয়ে ওকে করে দিয়েছি। চলো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, এন্ড করে দেবো, কালকে থেকে চলছে, আজকে অবধি ও এন্ড করে উঠতে পারিনি। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার বার্থডের দিন একটা ভালো ব্লগ যাওয়ার করার ইচ্ছা আছে, যদি পারি তো করবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করো। চলো তাহলে আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো, আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চলো টাটা বাই, সি ইউ, গুড নাইট।